Assalamualaikum everyone, this is Akib and you are watching Akib Rahman YouTube channel. Welcome to another vlog. So, today is 20 February 2021 and next week is 21 February International Mother Language Day. So, today we are going to go to Rhodes Arajjur and we are going to go to Rhodes Arajjur. ফুল নিয়ে তো এই ভিডিওতে দেখার কি আছে আছে রাতের বেলা বাইক রাইড করা এতগুলো স্টান্ট বাইক একসাথে রাতে রাস্তা কাঁপাবে তো সবাই কিন্তু এনজয় করবেন এর জন্য আপনাদের জন্য এই ভ্লগটি আনা আর আজকে আমার সাথে ক্যামেরাম্যান এবং পার্টনার হিসেবে কে আছে আমার সেই আমির খান তো কথা না বলে চলে যাই আমরা তো এখন আছি আমরা খিলগা খিলগা থেকে আমাদের সব বাইকগুলো এখানে রাখা আছে তো এখান থেকে আমরা রওনা দেব রাতের রোড লাইটটা খুবই কম যার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না তো স্ট্যান্ড বাইকগুলো এখানে আই নো কিছু দেখা যাচ্ছে না তো ভাই ব্রাদার সবাই এখানে আমরা একটু আলোতে গিয়ে আপনাদের সাথে ক্যামেরার সামনে কথা বলবো আপাতত আমাদের বাইকগুলো দেখে নিন তো গাইস আমার সাথে আছে ডিসকাউন্ট রাব্বি তো আপনারা ডিসকাউন্ট রাব্বিকে আগের ব্লগগুলো দেখলে অবশ্যই চিনতে পারবেন যে ডিসকাউন্ট রাব্বি কে তো নাম কির জন্য রাখা হয়েছে সেটাও আপনি দেখে যাবেন আগের ব্লগগুলো যদি দেখেন তো রাব্বি আজকে আমাদের প্ল্যান কি কি আমরা শহীদ মিনারে যাব ফুল দিতে জোরে কথা বলো যেহেতু মাইক্রোফোন আমি বলি মানে এমন কালার কালা কেমন লাগে বলে সবাই কিন্তু খুবই ভালোবাসে সবাই মজা করে বারবার আনসাবস্ক্রাইব করতে বলে তো আজকে রাতের বেলা মানে ঢাকা শহরের ভিতরে ভোর রাতে আমরা কি কি করি চিল করি সবকিছু দেখতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকন আর আবির তোমাকে আগে ওইটা বললাম যেহেতু আমরা রানিং বাইকে একসঙ্গে আমরা আনি নাই আর আমরা এই কিন্তু ক্যামেরা বের করতে পারি না তো অবশ্যই তুমি মোবাইলের ভিডিও থেকে কিন্তু ফুটেজ নিতে হবে নাহলে কিন্তু আমার ভিউয়ার্স তোমাকে ধরে মারবে ঠিক আছে তোমরা মেরা যারা আছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ও পাঠাইবো না আগে তুমি ভিডিওগুলো আবির খান থ্যাংক ইউ ভাই আমার ভিডিওটা একটু এডিট করে দাও না ভাই এই পুরো এডিটররা মানে বললে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা জোর একটা না ইউ আর প্রো তো সাদাফ দুইটা সিনেম্যাটিক ভিডিও বানাইছে মানে জোস তো যাই হোক ওকে আমি অনেক ফ্রিতে প্রমোশন দিছি আর তো একটা ট্রানজেকশন ভিডিও বানাইতেছি জাস্ট আপনারা এক নজরে দেখে আসুন আই অ্যাম আ ডেভিল অফ মাই ওয়ার্ল্ড তো ডিসকাউন্ট রাব্বিরে আবার আটকানো হয়েছে সবাই মিলে এখন দিতেছে বিন্দু ভাই ভাই এই ব্লগের ভিতরে কোনো ই হবে না ভাই মারো 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 চলো আর বুঝবি আর বেশি বুঝবি রাব্বি তোমাকে যে সবাই বিদায় দিল তুমি কেমন ফিল করতেছো আরে আমার তো সময় এখন বাকি আছে দেখছো সব ক্যামেরাম্যানরা তো রাস্তায় আমাকে ঝাড়ম তালে মজমাস্তি দেখা পুলিশেরা সহ্য হয় নাই তারা চলে এসেছে আমাদের বকা দেওয়ার জন্য আমি খুব কষ্টে লুকাই লুকাই ভিডিওগুলো করতেছি প্রাইম মিনিস্টার বের হওয়ার আগে কোথাও লড়তে পারবা সুতরাং উদ্দেশ্য কথা চলো এখান থেকে আসতে
ডেফিনেটলি সেফলি চালাবো আমরা সেফলি চালাতে যাই সারা রাত একসাথে থাকবো রাইড নেবো তো অবশ্যই কোনো ওভার স্পিডিং হবে না তুই কি ভিডিও বানাতে চাস ব্লগের লেগা ও মাই গড ট্যাকলন Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. Hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. Yeah. Cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. আমাদের ফুলগুলি কেনা হয়ে গেছে, খুব জোরভাবে ফুলটা বানানো হয়েছে, ফুলের তোড়াটা তো ফুল কেনা শেষ। আমরা সবাই যাচ্ছি শহীদ মিনারে, আর আপনারা আমার ব্লগে দেখতে পারবেন হাসান সেতু। হ্যালো হাই, চলেন শহীদ মিনারে যাই। আচ্ছা তাহলে শহীদ মিনারের কথা হবে আপনাদের সাথে। তো আই হোপ সো রাস্তার ভিডিওগুলো আপনারা এনজয় করেছেন, তো বাকি যেগুলো আছে আরো এনজয় করুন। তো শহীদ মিনারে আমরা চলে এসেছি, আর এখানে আমাদের সব বাইকগুলো খুব সুন্দরভাবে পার্ক করা হয়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন রোডের রাস্তার লোগো সহ এখানে আমাদের ফুলের তোড়াটা আছে, আর এখানে আছে ভাবি, আর আমাদের সবাই ফটোশুট হবে। ও আচ্ছা আচ্ছা, এটা ফয়সালেরই না? ন্যারো চালায় মাঝে মাঝে, আমার থেকে ধার নিছে। তোমার থেকে ধার নিছে? তো আচ্ছা তাহলে আমাকে একটু চালাইতে দিও মাঝে মাঝে, দেখা যাক নাকি। পেমেন্ট দিতে হবে? ও পেমেন্ট দিতে হবে? সবাই ভিডিও কলে সবাই পেমেন্ট চাই কেন দাদা? আমার একটু বেশি দিতে হবে, কারণ আমার থেকে বাড়া নিছে। এই মিয়া কয়বার প্রমোট করছে, আমার ধারে পেমেন্ট চাই। তো আপনারা একবার একটু দেখেন যে সবাই ফটোশুটের জন্য কত জোসভাবে পোজ দিচ্ছে। তো আমরা আপনারা তো দেখেছেন যে আমাদের এই ফুল বাইকগুলোর ভিডিও, আর এখানে দেখতে পাচ্ছেন আবির। হোয়াট ইজ দ্য ব্রো? তো তুমি সিবের উপরে বইছো নতুন গিলা। তো এখানে সেতু ভাই শ্যুট করতেছে, তো আমরা সবাই দাঁড়িয়ে পোজ দেই। তো ভাই সবাইকে সামলানো অনেক কষ্ট আমি জানি ভাই, কষ্ট অলওয়েজ অনেক কষ্ট। তো সব কিছু সবাই মিলে সামলায়, সবাই হেল্প করে সাপোর্ট দেয়, দেখে সামলাতে পারি। কারণ আপনি লাইনে দাঁড়ান।
তো বুঝতেই পারতেছেন ঢাকার ভিতরে রাতের বেলা এতগুলো বাইক নিয়ে করলে হবে না। সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই এই জায়গায় ঠিক তিনটা বাজে, ঠিক তিনটা, তিনটা বাজে, ঠিক তিনটা বাজে এখান থেকে আমরা রওনা দিব। যদি কেউ আলাদা হয়ে যান মাথায় ওই জিনিসটা রাখবে যে তিনটা বাজে এখান থেকে আমরা রওনা দিব। এরপরে যদি কেউ থাকেন বা না থাকেন আপনাদের ইচ্ছা, ক্লিয়ার? সবাই কি একসাথে থাকতে চান? একসাথে থাকেন, একসাথে না থাকতে চাইলেও কোনো সমস্যা নেই। আমরা 15-20 মিনিট পরে ইনশাল্লাহ শহীদ মিনারের দিকে আগাবো, বাট এখান থেকে একটু যত দেরি করে যাবো তত ভিড় কমবো। একটু আস্তে দিকে আমরা যাবো, কারণ এখন রাতের বেলা বাসা যাওয়ার কারণে ইয়া নাই, সব শেষ করে আমরা বাসা দিয়ে যাবো। তো 15-20 মিনিট পরে এখান থেকে একসাথে রওনা দেবো। যার যার মোবাইল, মানি ব্যাগ এবং জুতা, জুতা নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে। আর হেলমেট রাখতে চাইলে পয়সা লাগাই দিয়ে রাখতে পারেন, আমি জুতা রাখবো। তো আরাজেট ফান্ড থেকে ভাই আমাদের জন্য কি দেওয়া হচ্ছে ভাই? এটা হচ্ছে ফুলের তোড়াটা আমার হাতে, আপনারা বলুন কেমন হয়েছে? আমরা নিজেরা যে যার মতন টাকা উঠাইয়া কিনছি, আর যে যার মতন আমাদের আরো যে ফান্ড থেকে কিছু আছে। তো হচ্ছে জিনিসটা ভালো লাগছে কি ঠিক না দাদা? ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে কারা আছে কি সবাইকে দেখাও। এই যে টিকটকার, এই তো টিকটকার না ভাই, আমি টিকটক করি না। জমি দা মাইকেল দা, আরে মাইকেলের বস, এই ভাই মাইকেলের বস, আমার বস মাইকেল, নামটা ভাই কইছি ঠিক আছে, আর নাম না মারি হয়ে গেছে গা। এটা হচ্ছে মেইন মাইকেল, আমি মাইকেল, মাইকেল আমি চাটে আসবেন মাইকেল কে পেয়ে যাবেন। আমি পুরাটা দিয়া বলি শুনো, আরে ভাই ফুল দাও দাও, মাইকেল নাম না আমি বাইর করছিলাম ঠিক আছে, আমি যে সবাই মাইকেল ভাই দিব না, নাই অরিজিনাল, হ্যাঁ নেই ভাই, আমার একটা মাছ মার্কে ভোট দিম ভাই। এখন পরে মাইকেল নাম না উল্টা আমারই দিয়া দিছে ঠিক আছে, এখন তোমরাই বিচার করো ভাই, বলো নাকি ঠিক আছে যাই ফুলের ভিডিও লও। এখন ওকে আরে তো চার আমি কিছু খাইনি ভাই, ভাই আমারটা কই যাবে ভাই, ভাই আল্লাহর কসম সে ভাই আমি কিন্তু খাই নাই ভাই, ভুলা দাদা আপনারা জানেন আমি কেমন, আমি আমার কলাপের না খাওয়ানো লাগে নিজে কেমন হয়, সবাই খাওয়ানোর পরে আমি আমার বুকে যাবো দেন কারো দেন নাই। আর এই যে বলেছি দাদু আপনি তো আমার খাওয়াইতে পারেন, কেউ খাওয়ায় নাই, আমি ব্লগের ভিতরে কইতেছি এই যে যে দাদি তো কেউ খাবার না দেওয়ার পরে অ্যাটলিস্ট আমাকে চিনমা দাদা ট্রিট দিতেছে, থ্যাংক ইউ সো মাচ। তো বরিশালে অ্যাকসেন্ট না শুনলে তো মানুষ আমাকে ভালোবাসা দেয় না, বরিশাল মানুষ যে কিরকম জোশ খাচ্ছেন, বেশি মজা পাচ্ছেন, আমার থেকে বেশি বরিশাল আমার মজাটা মাজতে দুখনি হিয়া
আপনারা দেখতে পেলেন যে ফুটেজটা আপনারা দেখেছেন যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং